আইনমন্ত্রীর অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেপ্তার ছয় ব্রাহ্মণবাড়িয়ার কসবাই আইনমন্ত্রীর অনুষ্ঠানে বর্তমান মেয়র ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে গতকাল শনিবার রাতে কসবা থানার পুলিশ বাদী হয়ে আঠাশ জনের নাম উল্লেখ সহ অগত দুইশ থেকে দুইশত জনকে আসামি করে মামলাটি দায়ের করে এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল সুমন হৃদয় খান সালাউদ্দিন রবিন ও কায়ুম এদের সবার বাড়ি তেতইয়া গ্রামে কজবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ভুইয়া জানান সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে উল্লেখ্যগত পাঁচই মার্চ শুক্রবার কসবাই স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে আইনমন্ত্রীর উপস্থিতিতে বর্তমান মেয়র এমরানুদ্দিন জুয়েল এবং সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এম এ আজিজের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এ সময় বিশটি মোটরসাইকেল ভাঙচুর সহ অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি দোকানপাট ও মার্কেটে ভাংচুর চালানো হয় ওই ঘটনায় মন্ত্রী ক্ষুব্ধ হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করে তার নিজ বাড়ি কসবার পানিয়ারূপ গ্রামে চলে যান পরে পুলিশ টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে